খুলনায় চলছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের তারুণ্যের সমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশে ভোট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। জাসাসের শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকাল ১০টা থেকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এখন বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। দেশের তরুণ ভোটারদের নির্বাচন ও আন্দোলনে সম্পৃক্ত করতে তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। এর মধ্যে বেশ কয়েকটি সমাবেশ করেছে দলটি।